কান্দি শহরকে স্বচ্ছ ও প্লাস্টিক মুক্ত করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করলো কান্দি পৌরসভা কান্দি পৌরসভার উদ্যোগে রামেন্দ্র সুন্দর ত্রিবেদী শিবির থেকে বাড়ির মহিলাদের সচেতন করার পাশাপাশি একাধিক নির্দেশ দেওয়া হয় শহরকে স্বচ্ছ রাখতে সচেতনতা শিবির শেষে স্বচ্ছতার লক্ষ্যে মশাল হাতে মিছিল করা হয় কান্দি শহর জুড়ে এই মিছিলে পা মেলান কান্দি বিধানসভার বিধায়ক অপূর্ব সরকার কান্দি পৌরসভার পৌরপিতা জয়দেব ঘটক সহ একাধিক পৌর সদস্য পৌরসভার আধিকারিকরা পুরো এলাকার মহিলারা কান্দি শহরকে স্বচ্ছ ও প্লাস্টিক মুক্ত করতে কান্দি পৌরসভা বদ্ধ পরিকর তাই সাধারণ মানুষের স্বচ্ছতার মশালের মিছিল মধ্য দিয়ে সচেতনতার বার্তা দিতেই এই মিছিলের আয়োজন বলে জানিয়েছেন বিধায়ক অপূর্ব সরকার শোভন মানাজের রিপোর্ট অ্যান্ড ডেবিটাব্লিউ মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুসারে সারা বাংলার পৌরসভাগুলো স্বচ্ছতা অভিযানে নেমেছে ঠিক একইভাবে কান্দি পৌরসভা সেই কর্মসূচি পালন করছে আজকে এতক্ষণ রামেন্দ্রসুন্দর ত্রিবেদী অডিটোরিয়ামে আমাদের সমস্ত মাতৃমণ্ডলী সর্বস্তরের আমাদের যারা ওয়ার্কার আছে বিভিন্ন সেক্টরের তাদেরকে সঙ্গে নিয়ে কাঁদি পৌরসভার পৌরপিতা এবং সমস্ত কাউন্সিলার এক্সিকিউটিভ অফিসার ফিনান্স অফিসার থেকে শুরু করে আধিকারিক কর্মচারী সবাইকে নিয়ে সেই স্বচ্ছতা অভিযানের শপথ বাক্য পাঠ করানো হয়েছে এবং স্বচ্ছতা কি এবং কেন এ বিষয়ে কাউন্সিলর চেয়ারম্যান আধিকারিকরা আমরা সবাই আমাদের বক্তব্য রেখেছি মাতৃমণ্ডলীর কাছে অনুরোধ করেছি বাড়ি থেকেই শুরু করতে হবে স্বচ্ছতা এই প্রোগ্রাম দীর্ঘদিন ধরেই চললেও আজকে স্পেশাল ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যে স্বচ্ছতা অভিযানের এক মশাল মিছিল এবং অ্যাওয়ারনেস প্রোগ্রামের সচেতনতা বৃদ্ধির মধ্য দিয়ে শপথের মধ্য দিয়ে মাতৃমণ্ডলীকে আমার কৃতজ্ঞতা ধন্যবাদ যে সকলে এই সন্ধ্যেবেলায় সিরিয়াল দেখা বাদ দিয়ে সবাই উপস্থিত হয়েছে বাড়িতে অনেক কাজ থাকলেও যে আজকে পৌরসভা কাউন্সিলর চেয়ারম্যান তাদের সবার ডাকে সবাই এসছে এবং কাঁদি শহরে স্বচ্ছতা অভিযানের যে কর্মসূচি তা মশাল মিছিলের মধ্য দিয়ে করে এইমাত্র মাত্র কাঁদি পৌরসভার সামনে তা শেষ হলো শুধু আজকে এই মিছিল শেষ নয় এই মিছিল চলতেই থাকবে কাঁদিকে নির্মল কাঁদি স্বচ্ছ কাঁদি সবুজ কাঁদি এই জায়গাতে পৌঁছানো পর্যন্ত আমরা সবাই আমাদের সমস্ত মাতৃমণ্ডলী আমাদের সেলফ হেল্প গ্রুপ আমাদের সিএলএ এ গোষ্ঠী থেকে শুরু করে কাউন্সিলার নির্মল বন্ধু নির্মল সাথী নানান রকম ডেজিগনেশানে সবাই আছে সবাইকে নিয়ে আমরা একটা সুন্দর চেহারা ইতিমধ্যেই হয়েছে একে আরও সুন্দর করে প্রেজেন্টেশন করা যায় যাতে বিয়ের সময় কোনেকে আমরা প্রেজেন্টেশন করি কাঁদি শহরকে কোনে হিসাবে আমরা আগামী দিন প্রেজেন্টেশন করতে চাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই নির্দেশ আমাদের আছে তাই এই অনুষ্ঠানে আমরা সকলে আছি